আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম অল বিডি সার্কুলার চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিশাল সার্কুলার নিয়ে। এই সার্কুলারটি ইতিপূর্বে ২৭ মার্চ ২০২০ তারিখে শুরু হয়েছিল, যেটা আপনারা অনেকেই করতে পারেননি। সার্কুলারটি হলো হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, যার শেষ তারিখ ছিল ৫ মে ২০২০। পরবর্তীতে লকডাউন চলার কারণে তার সময় বাড়ানো হয়েছিল ১৫ দিন, অর্থাৎ ২০ মে ২০২০। তারপরেও লকডাউন শেষ না হওয়ায় নতুন করে সার্কুলারটি আবারও পুনঃবিজ্ঞপ্তি শুরু হয়েছে, যার শেষ তারিখ ১০ জুলাই ২০২০। বিশাল এক সার্কুলার। আপনারা সার্কুলারটি দেখলেই বুঝতে পারবেন সর্বমোট ১৯০১টি পোস্টে বিশাল এক সার্কুলার, যেখানে অনার্স পার্শ্বে বিনা অভিজ্ঞতায় অডিটর পদে ৫৩৮ জন শূন্যপদ। এছাড়া আছে জুনিয়র অডিটর, উচ্চ মাধ্যমিক পাশে ৪৫৭টি শূন্যপদ। এছাড়া আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ইন্টার পাশে ৫৪৪ জনের শূন্যপদ। এছাড়া অন্যান্য অফিস সহায়ক পদে মেট্রিক পাশে আছে ২৫৫ জনের শূন্যপদ। আরও অন্যান্য বিশাল সার্কুলার এখানে চলছে। চলুন এটার বিস্তারিত জেনে নিই। এই ব্যাপারে আমার অলরেডি একটি ভিডিও তৈরি করা আছে। ভিডিওটি উপরে আই বাটনে ক্লিক করলেই ওই পূর্বের ভিডিওটি পেয়ে যাবেন। সেখানে আপনারা বিস্তারিত সকল ইনফরমেশন জানতে পারবেন। এখানে আমি শুধুমাত্র মেন পয়েন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিব, যে কি কি পদে কতজন করে আবেদন চলতেছে সেই ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেব। বিস্তারিত জানতে হলে আপনারা পূর্বের ভিডিওটি দেখে নিন, এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। চলুন আমরা এই ভিডিওটি দেখে নিই। এছাড়াও বিপিএসসি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ১০টি মন্ত্রণালয়ের বিশাল এক সার্কুলার লকডাউন পরবর্তী শুরু হয়ে গিয়েছে। সেই সার্কুলারটি দেখতে হলে আমার চ্যানেলটি ঘুরে আসুন। ইতিমধ্যে সকল মন্ত্রণালয়ের উপর আলাদা আলাদাভাবে ভিডিও আকারে আমি সার্কুলারগুলো ছেড়ে দিয়েছি, সে কারণে আপনারা সব কিছু দেখতে পারবেন। চলুন আমরা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের বিস্তারিত জেনে নিই। তার আগে বলে নিই, অল বিডি সার্কুলার চ্যানেলে যারা আজকে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী সকল সার্কুলারের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে প্রতিদিন সকল প্রকার সার্কুলার সবার আগে আপলোড করা হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। ব্যাংক, সরকারি চাকরি, বেসরকারি, বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজের সার্কুলার সহ সকল প্রকার সার্কুলার আমাদের এখানে পাবেন সবার আগে। যারা সার্কুলার খুঁজতেছেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আরও একবার দেখে নিন বিশাল সার্কুলারের মেন পয়েন্টগুলো। এখানে অডিটর পদে ৫৩৮ জন নেওয়া হবে, স্নাতক পাশে আবেদন করা যাবে বিনা অভিজ্ঞতায়। এছাড়া জুনিয়র অডিটর পদে ৪৫৭ জন, মেট্রিক ইন্টার পাশে আবেদন করা যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫৪৪ জনের বিশাল শূন্যপদ, এখানেও ইন্টার পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক পদে ২৫৫ জনের বিশাল নিয়োগ, এখানে মেট্রিক পাশে আবেদন করা যাবে। এছাড়া অন্যান্য আরও ১৬০টি পদের আবেদন, সর্বমোট ১৯০১ জনের বিশাল আবেদন। সার্কুলারটি অলরেডি তৃতীয়বারের মতো শুরু হয়েছে, যার শেষ তারিখ ১০/৭/২০২০। যারা আবেদন এখনও করেনি তারা শীঘ্রই করে ফেলুন। আবেদন করার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে কমেন্ট বক্সে জানান, আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করবো হেল্প করার জন্য। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক দিয়ে রাখুন। তাহলে পরবর্তী সকল সার্কুলার সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন অডিটর পদে কী কী যোগ্যতা চেয়েছে সেটা আমরা সংক্ষেপে দেখে আসি। ভিউয়ার্স, অডিটর পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে সার্কুলারটি আপনারা দেখে নিন। এখানে বলা হয়েছে অডিটরের গ্রেড ১১, বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০, যার শূন্য পদের সংখ্যা ৫৩৮টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকেই এখানে আবেদন করতে পারবেন, কোনো জেলা এখানে বাদ দেওয়া হয়নি। বয়স সীমা ৩০ বছর হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটা থাকলে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে মুক্তিযোদ্ধা নাতি নাতনি কোটা হলে ৩০ বছর পর্যন্তই বয়স সীমা। এছাড়াও বিস্তারিত জানতে হলে ডেসক্রিপশন বক্সে আমার পূর্বের ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে আপনারা বিস্তারিত এই ব্যাপারে জানতে পারবেন। আমি শুধু এখানে মেন পয়েন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, যেহেতু সার্কুলার বিরাট বড় এক সার্কুলার তাই মেন পয়েন্টগুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। চলুন জুনিয়র অডিটর পদে কী কী যোগ্যতা দরকার সেটা দেখে নিই। ভিউয়ার্স, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের জুনিয়র অডিটরের সার্কুলারটিও গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22490, যার পদের সংখ্যা 457টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস হলেই এখানে আবেদন করা যাবে, কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে এখানে 3টি জেলা বাদ দেওয়া হয়েছে, বান্দরবন, রাঙ্গামাটি, জয়পুরহাট। এই 3টি জেলার প্রার্থী বাদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটায় এই 3টি জেলাসহ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানেও বয়সসীমা 30 বছর এবং মুক্তিযোদ্ধা কোটায় 32 বছর, মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটায় 30 বছর পর্যন্ত। আবেদনের শেষ তারিখ 10/7/2020। যারা যারা আবেদন করতে চান ডেসক্রিপশন বক্স থেকে পূর্বের ভিডিওটি দেখে ভালোভাবে পড়ে আপনারা আবেদন করে ফেলুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিদিন একাধিক সার্কুলার আপলোড করা হচ্ছে আপনাদের জন্য। কোনো সার্কুলারই আমরা বাদ দিই না, সকল সার্কুলারই প্রতিদিন আমরা আপলোড করে থাকি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না। চলুন আমরা অফিস সহায়ক পদে কী কী যোগ্যতা দরকার সেটাও এবার দেখে নিই। ভিউয়ার্স, অফিস সহায়কের গ্রেড 20, বেতন স্কেল 8250 থেকে 20010, যার পদের সংখ্যা 255টি। 255টি পদের বিশাল এক সার্কুলার, যার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ মেট্রিক পাস হলে আবেদন করা যাবে। এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে এখানে 5টি জেলা বাদ দেওয়া হয়েছে, যেমন যার মধ্যে আছে চাঁদপুর, নাটোর, নড়াইল, বাগেরহাট, বরিশাল। এই 5টি জেলা বাদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটায় এই 5টি জেলাসহ সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানেও বয়স সীমা সেম 30 বছর, মুক্তিযোদ্ধা কোটায় শুধুমাত্র 32, মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী কোটায় 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা যারা আবেদন করতে চান আমার পূর্বের ভিডিওটি দেখে নিন, সেখানে আপনারা এই সার্কুলারের ব্যাপারে বিস্তারিত জেনে যাবেন। চলুন আমরা এর পরের অন্যান্য যেই পদগুলো আছে সেই সার্কুলারটিও দেখে নিই। ভিউয়ার্স, এখানে অন্যান্য যেই পদগুলো চলতেছে এর মধ্যে আপনার উল্লেখযোগ্য আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা 544টি। এছাড়াও আমরা সবগুলো পদেই দেখে নিই। চলুন, 1 নম্বরে আছে শার্ট লিপিকার কাম কম্পিউটার মুদ্রা অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা 8টি। এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, গতি প্রতি মিনিট ইংরেজিতে 30, বাংলায় 25 থাকতে হবে। শার্টলিপিতে ইংরেজিতে 80, বাংলায় 50 থাকতে হবে। এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে ক্যাশিয়ার পদ, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদের সংখ্যা 1টি। এখানে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার জানা থাকতে হবে। এরপর আছে কেয়ারটেকারের 1টি পদ, এখানে স্নাতক ডিগ্রি থাকলেই হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে কোনো পদেই কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। 4 নম্বর আছে শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 40টি, গ্রেড 14। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি, পাশাপাশি কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এখানে গতি কম্পিউটার ডাটা এন্ট্রি গতি ইংরেজিতে 30, বাংলায় 25 এবং শার্টলিপি ইংরেজিতে 70, বাংলায় 45 থাকতে হবে। এবং 5 নম্বরে বিশাল পদ কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা 544। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকেই 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ডাটা এন্ট্রি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 থাকতে হবে। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে টেলিফোন অপারেটর, পদের সংখ্যা 1টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারতেছেন। তবে এখানে শুধুমাত্র ঢাকা জেলার প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে, ঢাকা জেলা বাদে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এরপর আছে ড্রাইভার পদের 1টি পোস্ট, এখানে 8ম শ্রেণীর পাস হলে আবেদন করতে পারবেন, তবে বৈধ লাইসেন্স এবং 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। শুধুমাত্র বরিশাল জেলা বাদে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে 8 নম্বরে ফটোকপি অপারেটর, যার পদের সংখ্যা 16টি। এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ইন্টার পাস, পাশাপাশি ফটোকপি মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এখানে কয়েকটি জেলা বাধ্য হয়েছে, যার মধ্যে আছে শরীয়তপুর, ময়মনসিংহ, রাজশাহী, গাইবান্ধা, খুলনা, বরিশাল, হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন নেই। তারপর আছে দপ্তরি পোস্ট, অষ্টম শ্রেণী পাস, 6টি পদ। এখানে বাদ দেওয়া হয়েছে গাজীপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাজশাহী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, বরিশাল জেলা। এরপর আছে শর্টার পোস্ট, পদের সংখ্যা 20টি। যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস অর্থাৎ মেট্রিক পাস হলে আবেদন করতে পারবেন। এখানে কয়েকটি জেলা বাদ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, জলকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ। অনেকগুলো জেলায় বাদ দেওয়া হয়েছে 10 নম্বর পাশে। এরপর আছে নিরাপত্তা প্রহরীতে 13 জন নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে। এখানে বাদ দেওয়া হয়েছে চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, মেহেরপুর, হবিগঞ্জ জেলার প্রার্থীদেরকে বাদ দেওয়া হয়েছে। এই জেলাগুলো বাদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিশাল যে পোস্ট 544 জনের কম্পিউটার অপারেটর যে পোস্টটি, সেখানে আপনারা সকলেই আবেদন করতে পারবেন, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। তাই এই ব্যাপারে বিস্তারিত আমার পূর্বের ভিডিওটি দেখে নিন ডেসক্রিপশন বক্স থেকে। পূর্বের ভিডিওটি দেখে ভালোভাবে পড়ে আপনারা আবেদন করে ফেলুন। ডেসক্রিপশন বক্সে ভিডিও আবেদন করার যে লিঙ্কটি সেটাও দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ক্লিক করে আপনারা আবেদনটি কমপ্লিট করতে পারেন। এছাড়া কোনো আবেদন করার ক্ষেত্রে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে কমেন্ট বক্সে জানান, আপনাদেরকে যথাসম্ভব চেষ্টা করব আবেদন করার ক্ষেত্রে। আর আমার চ্যানেলটি ঘুরে আসুন, এখানে প্রচুর সার্কুলার আপলোড করা হয়েছে আপনাদের জন্য। আপনার পছন্দ মতো সার্কুলার পেয়ে যাবেন সবার আগে আমাদের চ্যানেলে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, তাহলে পরবর্তী সকল সার্কুলার পেয়ে যাবেন সবার আগে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।